বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি Past doesn't mean bad future. Bangladesh made an impressive shift. Happy Victory Day. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি ভিক্টোরি ডে। তো যারা 16 ডিসেম্বর উপলক্ষে, মানে এই মহান বিজয় দিবস উপলক্ষে একটি XML ফাইলের ভিডিও চাচ্ছিলেন, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে চলে আসা। তো আজকের এই সুন্দর অ্যান্ড জোস অ্যান্ড অলসাম ভিডিওটা যদি আপনারাও মেক করে আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চান, তাহলে অবশ্যই আজকের আমার এই ভিডিওটা একেবারেই মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখবেন। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। অলরাইট গাইস, আজকের এই ভিডিওটা মেক করার জন্য আপনাদের একটি XML ফাইলের প্রয়োজন হবে, একটি মানচিত্র পিকচার্সের প্রয়োজন হবে, অনেকগুলো ওল্ড পিকচার্সের প্রয়োজন হবে, তাছাড়া একটি PNG ইমোজি পিকচার্সের প্রয়োজন হবে, এছাড়াও একটি ট্রেন্ডিং মিউজিকের প্রয়োজন হবে। তো সব কিছু লিঙ্ক ভিডিও কমেন্ট বক্সে আমি পিন করে দিব, আপনারা সেখান থেকে একটি একটি করে ডাউনলোড করে নেবেন। তো দেন আপনারা যখন XML ফাইলটিকে শেয়ার করবেন, তারপরে এই হ্যাপি ভিক্টোরি ডে XML বাই ওয়াইট পিচি পোলা এই প্রজেক্টটিকে ওপেন করে নেবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ফার্স্ট আপনারা এখানে যে পিচি পোলা লেখা একটি টেক্সট লেয়ার আছে, এই টেক্সট লেয়ারে ক্লিক করে এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করবেন। দেন এখানে আপনারা জাস্ট আপনাদের ওয়াটারমার্কটি এখানে অ্যাড করে নেবেন, তারপরে এই টিকমার্ক একটি ক্লিক করে দেবেন। দেন এখান থেকে সরাসরি নিচে চলে আসবেন। এখানে আপনারা রেড কালারের একটি ফাইল দেখতে পারবেন, গ্রুপ ফাইল বাই ওয়াইট পিচি পোলা, এই ফাইলের উপরে ক্লিক করবেন। দেন এডিট গ্রুপ এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখানে আপনারা আরও অনেকগুলো গ্রুপ দেখতে পারবেন। তো এখানে থাকা সবগুলো গ্রুপ ফাইলের মধ্যে মূলত আপনারা সেম একটি মানচিত্র পিকচারে বারবার অ্যাড করবেন। আর অ্যাড করার জন্য আবারও গ্রুপ ফাইলে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করবেন। দেন এখানে যে আপনারা বাংলাদেশ মানচিত্র লেখা ফাইলটা দেখবেন, এই ফাইলের উপরে ক্লিক করবেন। তারপরে কালার অ্যান্ড ফিল ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড এই অপশনে একটি ক্লিক করবেন। দেন গ্যালারি থেকে আপনারা মানচিত্রের যে পিকচারটি থাকবে সেই পিকচারটিকে সিলেক্ট করে এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেবেন। অবশ্যই পিকচারের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টে দিয়ে দিব। তারপরে এখান থেকে আপনারা এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। দেন আপনারা পরবর্তীতে আরও যতগুলো গ্রুপ ফাইল আছে এখানে থাকা এই সবগুলো গ্রুপ ফাইলের মধ্যে আপনারা সেম মানচিত্র পিকচারটিকে অ্যাড করে দিবেন। আর এরপরে এই গ্রুপ ফাইলের উপরে আপনারা বিডি ফ্ল্যাগ পিক লেখা যে ফাইলটা দেখবেন, এই ফাইলের মধ্যে মূলত বাংলাদেশের ফ্ল্যাগের পিকচারটিকে অ্যাড করে দিবেন। অ্যান্ড এর পরবর্তীতে যে পিক লেখা ফাইলগুলো দেখবেন এখানে থাকা এই ফাইলগুলোর মধ্যে এখন আপনারা ওল্ড যে পিকচারগুলো লিঙ্ক আমি দেবো সেই পিকচারগুলো ডাউনলোড করে সেই ওল্ড পিকচারগুলো এখানে অ্যাড করে দিবেন, যেগুলো যুদ্ধের সময় তোলা হয়েছিল। অলরাইট, তারপরে একেবারে লাস্ট ফাইলটার মধ্যে আপনারা আবারও এই বিডি ফ্ল্যাগের পিকচারটিকে অ্যাড করে দিবেন। দেন এখন আপনারা এখান থেকে জাস্ট এই টাইটেলের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন। তারপরে এখান থেকে সরাসরি নিচে চলে আসবেন। দেন ডান পাশের থেকে স্ক্রল করে এবার আপনারা পরবর্তী গ্রুপ ফাইলে চলে যাবেন। দেন এই গ্রুপ ফাইলটি ওপেন করে এখানে আপনারা যতগুলো স্কাই কালারের ফাইল পাবেন, এই সবগুলো স্কাই কালারের ফাইলের মধ্যে মূলত আপনারা ভিক্টোরি ডে উপলক্ষে অনেকগুলো পিকচার একটি একটি করে অ্যাড করে দেবেন। আর এখানে থাকা এই সবগুলো পিকচারের লিঙ্ক কিন্তু আপনারা গুগলেই পেয়ে যাবেন, তাই একটু কষ্ট করে গুগলে সার্চ করে আপনারা এই ধরনের হ্যাপি ভিক্টোরি ডের পিকচারগুলো ডাউনলোড করে নেবেন। তো যখন আপনারা এখানে থাকা এই সবগুলো ফাইলে পিকচার অ্যাড করা কমপ্লিট করবেন, দেন আপনারা এখান থেকে আবারও এই টাইটেলের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। দেন আবারও আপনারা এখান থেকে ডান পাশের দিকে স্ক্রল করে নেবেন। তো এর পরবর্তীতে আপনাদের এখানে একটি ব্যাপার লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এখানে যে এই গ্রুপ ফাইলটি আছে এই গ্রুপ ফাইলটি কিন্তু এইখানে থাকা এই পরবর্তী গ্রুপ ফাইলের সাথে অ্যাডজাস্ট হতে হবে। যদি সেটা না হয় সেক্ষেত্রে আপনারা এই গ্রুপ ফাইলের উপরে ক্লিক করবেন। দেন এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনারা পরবর্তী বিটমার্কে চলে যাবেন। দেন এখান থেকে যে এই অপশনে ক্লিক করে দিলেই এই গ্রুপ ফাইলটি একেবারে পরবর্তী গ্রুপ ফাইলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন এখন আপনারা এখান থেকে ডান পাশের দিকে স্ক্রল করে নেবেন। তো এখানে আপনারা আবারও অনেকগুলো টেক্সট লেয়ার দেখতে পারবেন, এগুলো জাস্ট যেরকম আছে ওই রকমই রেখে দিবেন। তারপর এখানে আপনারা PNG লেখা একটা ফাইল পেয়ে যাবেন। তো মূলত এই ফাইলের মধ্যে আপনারা PNG ইমোজি পিকচারসটিকে অ্যাড করবেন। দেন এরপরে আবারও একটি গ্রুপ ফাইল পেয়ে যাবেন, আবার এই গ্রুপ ফাইলে ক্লিক করবেন। দেন এই গ্রুপ ফাইলটিকে ওপেন করে এবার আপনারা এখানে থাকা যতগুলো ফাইল পেয়ে যাবেন এই সবগুলো ফাইলের মধ্যে আপনারা বাংলাদেশের যত সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেই সবগুলো জায়গার একটি একটি করে ভিডিও ক্লিপস নিয়ে সেই ভিডিও ক্লিপসগুলো অ্যাড করে দিবেন।
আমি সময়ের অভাবে ভিডিও ক্লিপসগুলো কালেক্ট করতে পারিনি, তাই এখানে সবগুলো ফাইলের মধ্যে পিকচার্স অ্যাড করে দিয়েছি। তাই আপনারা চাইলে কিন্তু এখানে থাকা সবগুলো ফাইলের মধ্যে পিকচার্সও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যখন এবার এখানে থাকা সবগুলো ফাইলের মধ্যে পিকচার্স অ্যাড করা কমপ্লিট হবে, দেন এই টাইটেলে বসে অ্যারো চিহ্নতে ক্লিক করে আবারও ব্যাগে চলে আসবেন। তো এইভাবে কিন্তু আমাদের এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পড়তেছেন এরপরে আর কোনো ফাইল নেই, এরপরে জাস্ট হ্যাপি ভিক্টোরি ডে টেক্সটাইল অ্যাডটি আছে। তো এখানে এখন আর আপনাদের কোনো ধরনের কাজ নেই, এখন জাস্ট ভিডিওতে একটা ট্রেন্ডিং মিউজিক অ্যাড করতে হবে। মিউজিকের লিঙ্কও কিন্তু আমি পিন কমেন্টই দিয়ে দিব। তো এরপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য আপনারা এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। দেন ভিডিও রেজলিউশনটিকে আপনারা এখান থেকে 1080 সিলেক্ট করে ফ্রেম রেট অ্যান্ড কোয়ালিটি ফুল করবেন। দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলেই দেন এরকম ইন্টারফেস শো করবে, আর এখান থেকে এক্সপোর্ট এনিওতে ক্লিক করলেই ভিডিওটি আপনাদের সকলের ফোনে এক্সপোর্টিং হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের আজকের মূল ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।